করোনায় দেশে আরও 95 জনের মৃত্যু হচ্ছে। নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে 4,280 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জীবিকার প্রয়োজনে কিছু মানুষ লকডাউনের মাঝেও বেরিয়ে এলেও মাস্ক পরা, ভিড় এড়ানো সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানলে সংক্রমণ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা নেই। এদিকে হাসপাতালে শয্যা আর অক্সিজেনের কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 410তম দিনে এসে করোনায় আরও 95 জনের মৃত্যু হয়েছে, যার মাঝে 59 জন পুরুষ ও 36 জন মহিলা। করোনায় এ পর্যন্ত মারা গেলেন 10,683 জন। 24 ঘন্টায় 28,408টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 4,280 জন। মোট করোনা শনাক্ত হল 7,32,060 জনের। একদিনে দেশে সুস্থ হয়েছেন 7,072 জন। এ নিয়ে মোট সুস্থ 6,35,183 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 15.07, সুস্থতার হার 86.77 ও মৃত্যুর হার 1.46%। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে সক্ষমতা বেড়েছে বলে দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। আশ্বস্ত করেছে চিকিৎসা সেবায় কোনো ঘাটতি হবে না। জানিয়েছে, 1 মে থেকে চিকিৎসকরা পাচ্ছেন প্রণোদনার টাকা। স্বাস্থ্যবিধি মানায় ঢিলেঢালা ভাব ক্ষতির কারণ হবে বলে মত স্বাস্থ্য অধিদপ্তরের। আমরা সকলের সময় একটি কথা বলি যে আমাদের সরকারি হাসপাতালে হয়তো বেড খালি নেই, শূন্য নেই, কিন্তু এই কথাটি আসলে সত্যি নয়। প্রায় 1200 বেড কিন্তু শূন্য আছে, তাই বেড সংখ্যা নিয়ে বেশি দুশ্চিন্তা হওয়ার কিছু নেই। সুখকর বিষয় হচ্ছে এখনো 243টি বেড ICU খালি আছে, শুধু আমাদেরকে জানতে হবে কোন কোন জায়গাতে খালি আছে। বর্তমানে এই লকডাউনের সময় চিকিৎসাকর্মী, যে কোনো ডাক্তার, নার্স ও অন্যান্য, এদেরকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পূর্ণ সহযোগিতা একান্তভাবে কাম্য। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনার এই পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। যে সমস্ত মানুষ এই লকডাউনের মধ্যেও বের হচ্ছে, তাদের মধ্যে যেন মাস্ক পরার প্রবণতাটা যেন বেশি থাকে। কারণ আপনি এই জিনিসটা বাংলাদেশের পার্সপেক্টিভে বন্ধ করতে পারবেন না। যারা বের হচ্ছে তারা কাজের প্রয়োজনে বের হচ্ছে, সেই জন্য মাস্ক পরাটা যেন 100% হয়, নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হলো যেন গ্যাদারিংস, যেটা আমরা বলি যে প্রচুর অসংখ্য অনেক মানুষ যেন একসাথে গ্যাদার হতে না পারে। জনগণকে লকডাউন মানাতে নজরদারি বাড়ানোরও পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।